এর আগের ভিডিওতে তোমাদের 20 পর্যন্ত মানে সম্ভাবনার যে চ্যাপ্টারটা চলছে তার 20 পর্যন্ত অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা এতক্ষণে করে নিয়েছো। এখন আমরা শুরু করব 21 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। দেখ সম্ভাবনার সংক্ষিপ্ত 21 এর যে অঙ্কটা রয়েছে সেটা কি আছে, বলেছে চারজন মহিলা সাতজন পুরুষের মধ্য থেকে ছজনের একটি কার্যনির্বাহক কমিটি গঠন করা হয়। ব্যাস এইটুকু পড়েই আমরা কিন্তু মোট নমুনা বিন্দু সংখ্যাটা নিয়ে নেব, কারণ মোট নমুনা বিন্দু সংখ্যাটা সবসময় কোথা থেকে পাবো না এক্সপেরিমেন্টটা কি করা হয়েছে, তার এখানে কমিটি গঠন করা হয়েছে এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। তো এখান থেকে আমরা মোট নমুনা বিন্দু সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কি হয়েছে না, চার আর সাথে 11 জন মোট সদস্য, সেখান থেকে 6 জনের কমিটি গঠন করা হয়েছে। তাহলে 11 জনের মধ্যে থেকে 6 জনকে কত প্রকারে নির্বাচন করা যাবে, এটাই হবে আমাদের মোট নমুনা বিন্দু সংখ্যা। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, তাহলে মোট নমুনা বিন্দু সংখ্যা কত হবে 11C6। কত হবে মানটা বের করে নেবে তোমরা, ঠিক আছে। এরপর প্রশ্ন নাম্বার 1, ঠিক দুজন মহিলা সদস্য, তাহলে এইটাকে আমরা ধরে নেব ঠিক দুইজন মহিলা সদস্য থাকার ঘটনা, সবসময় আমরা ঘটনা ধরে নেব এ, তাহলে এম এ কি হবে, এবার দুজন মহিলা সদস্য থাকবে, মোট মহিলার আছে কতজন 4 জন, তাহলে 4 জনের মধ্যে থেকে 2 জনকে নির্বাচন করতে হবে, তাহলে 4C2। কিন্তু আমার মোট সদস্য তো আছে 6, তাহলে 2 জন যদি মহিলা থাকে বাকি 4 জন নিশ্চয়ই পুরুষ, তাহলে এখানে পুরুষ সদস্য হচ্ছে 7 জন, তাহলে ওই 7 জনের মধ্যে থেকে কজনকে নিতে হবে, বাকি যে 4 জন থাকছে 6 জনের দল, তাহলে প্রথমে 2 জন পরে 4 জনকে নাম হলো, তাহলে এদের মধ্যে গুণ করলে আমরা এন এটা পেয়ে যাবো। তাহলে এটা এন এ নিশ্চয়ই পি এ কত হবে সেটা তোমরা নিশ্চয়ই করতে পারবে, তাহলে এটা বের করে নেবে নিজে, ঠিক আছে। প্রশ্ন নাম্বার 2, ওখানেই দেখো 2 নম্বর প্রশ্নতে আছি যে কমপক্ষে 2 জন মহিলা সদস্য, আমরা এটা যখন আমরা কম্বিনেশন করেছিলাম মানে সমবায় করেছিলাম তখন আমরা এটা পেয়েছিলাম যে কিভাবে কমপক্ষে অন্ততপক্ষে মহিলা সদস্য থাকলে কিভাবে তার দলটা কিভাবে তৈরি করতে হয়, মানে কতজনের দল কত রকমভাবে করা যায়। তো আমরা এখানে ধরে নিচ্ছি কমপক্ষে 2 জন মহিলা সদস্য থাকার ঘটনা বি, তাহলে এন বিটা কত হবে। আমরা একটু পাশে করে নিচ্ছি, আমরা যখন আমরা সমবায় করেছিলাম তখন তো অঙ্কটা এখানেই করেছিলাম, কিন্তু এখানে যেহেতু আমরা সম্ভাবনার অঙ্ক করছি তাহলে সমবায়টাকে একটু আমরা পিছনে রাখবো, তাহলে সমবায়টাকে আমরা পাশে করে নিচ্ছি। দেখো কিভাবে করছি, মনে করছে তখন মহিলা পুরুষ মনে করছে নিশ্চয়ই, মহিলা আছে এখানে 4 জন, পুরুষ আছে 7 জন, এবার দল তৈরি করতে হবে কমপক্ষে 2 জন মহিলা, তাহলে 2 জন মহিলা থাকতে পারে পুরুষ, তাহলে 6 জনের দল তৈরি হবে, তাহলে পুরুষ থাকবে 4 জন, 1 নম্বর কেস। 2 নম্বর কেস, মহিলা সদস্য 3 জন থাকতে পারে, তাহলে পুরুষ সদস্য 3 নম্বর। 3 নম্বর কেস, মহিলা সদস্য 4 জন হতে পারে, তাহলে পুরুষ সদস্য থাকবে 2 জন, এই 3টে কেস হবে, তাই না। তাহলে এন এ কী হবে, এখান থেকে সরাসরি লিখতে পারবো 4C2, 4C2 ইন্টু কত 7C4,
7C4 प्लस मन कर 4C3 इंटू 7C3 प्लस 4C4 इंटू 7C2 যারা এটা বুঝতে পারছো না, যদি কেউ বুঝে না থাকো তাহলে আমি বলবো সম্ভাবনার যে ভিডিওটা আছে সেটা আর একবার দেখে নিলে, এই সম্বন্ধে অনেক অঙ্ক আছে ওখানে, তাহলে নিশ্চয়ই ওটা তো তোমাদের দরকার, তাহলে ওটাও একটু ক্লিয়ার হয়ে যাবে। আর ওইটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর এটা যখন পড়বে তখন এটাও খুব সুন্দরভাবে বুঝতে পারবে। সেই জন্যে আমি বলবো সম্ভাবনার যে ভিডিওটা আছে এই সংক্রান্ত সেই ভিডিওটা আর একবার দেখে আসবে, তারপরে এটা করবে। ঠিক আছে, তাহলে এটা এনবি, তাহলে এটা এনবি পেয়ে গেলাম। নিশ্চয়ই পিবিটা কী হবে বুঝতেই পেরেছো এবার, তাহলে পিবিটা নিচে শেষ করবে, এর মানটাকে কত হচ্ছে বের করে নেবে, তারপরে পিবি লিখবে। তারপরে দেখো 22-এর অঙ্কটা, তো 22-এর অঙ্কটা আমি বলার আগেই তুমি কিন্তু একবার পড়ে নেবে, তারপরে ভিডিওটা দেখবে। তো 22-এর অঙ্কটা দেখো একবার পড়ে নাও, হয়েছে বলেছে যে প্যাকেট থেকে 4টে তাস তোলা হলো, বাস এইটুকু পড়েই তুমি নমুনা বিন্দুটা লিখে নেবে। কী হবে নমুনা বিন্দু, তাসের প্যাকেট থেকে 4টে তাস তোলা হলো, তাসের প্যাকেটে কটা তাস থাকে, 52টা, মনে পড়ছে? তাহলে বা নমুনা বিন্দুর সংখ্যা মানে এনএস কী হবে, 52C4। তাহলে 22-এর আমি কিন্তু পড়ে দিচ্ছি না, এনএসটা কত হবে না, 52C4 হলো এনএস, 52C4। এবার দুটো তাস স্থাপন, মনে পড়ছে তাসের একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম তালিকা, তাতে নিশ্চয়ই মোট কতগুলো স্থাপন ছিল তোমরা পেয়ে গেছো, বা দরকার হলে তালিকাটা আরেকবার দেখো, তোমার খাতায় নিশ্চয়ই ওটা করে রেখেছো, তো সেখানে দেখে নাও যে স্থাপন কটা আছে। ঠিক আছে, তাহলে স্থাপন কটা তুলতে বলেছে, দুটো তোলার সম্ভাবনা বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখবো, যে দুটো স্থাপন হওয়ার ঘটনা হচ্ছে এ, তাহলে এন এ সমান হবে কত হবে, মোট স্থাপন যটা আছে তত C2 ইন্টু ইন্টু কি না, দুটো তো তাস তুলতে বলেনি, চারটে তাস তুলতে বলেছে, তাহলে বাকি তাসগুলো অন্য থেকে আসবে, তাহলে অন্য মানে স্থাপন ছাড়া বাকি কটা তাস রয়েছে তত C2, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এন এ স্থাপন 13টা থাকে বলেই দিলাম, আর অন্য তাসটাকে 52-13, 52 থেকে 13 বাদ দিলে কত থাকবে, 39C2 হয়ে যাবে নিশ্চয়ই। তো তারপরে 23-এরটা দেখো, 10 টাকার একটা নোট আছে, 10টা 1 টাকার নোট আছে, 7টা আদুলি আছে, 4টে সিকি আছে, 3টে মুদ্রা তোলা হয়েছে, ব্যাস এইখান থেকে আমরা মোট নমুনা বিন্দু লিখব। তাহলে মোট নমুনা বিন্দু কত, 10টা 7টা আর 4টি, মোট 21টা হচ্ছে, তাহলে 21টা বস্তু থেকে আমরা 3টেকে কত প্রকারে নির্বাচন করতে পারবো, সেটা হবে এনএস। তাহলে এনএস হচ্ছে 21C3। এখানে একটা জিনিস নোট করে দেবে, তুমি নিজে থেকেই নোট করে দেবে, এটা ওরা বলে দেয়নি কিছু, যে প্রত্যেকটা নোটকে, প্রত্যেকটা আধুলিকে, প্রত্যেকটা সিকিকে আমরা কিন্তু আলাদা আলাদা, মানে প্রত্যেক বস্তুকে আমরা বিভিন্ন ধরে নিচ্ছি, প্রত্যেক বস্তু বিভিন্ন ধরে নিচ্ছি, এটা প্রত্যেক বস্তুকে বিভিন্ন ধরে, এইটা হচ্ছে বিভিন্ন না হলে কিন্তু অন্য রকমের হিসাব চলে আসবে, তাহলে প্রত্যেক বস্তুকে বিভিন্ন ধরে আমরা এনএস পাচ্ছি এটা। এবার দেখো 1 নম্বর প্রশ্নতে, 1টা 1 টাকার নোট কত হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1টা 1 টাকার নোট আমরা কত প্রকারে পেতে পারি, তো 10টার মধ্যে থেকে 1টা নিতে পারবো, তাহলে তাহলে 10C1, আর বাকি দুটো মোট তো 3টে নিতে হবে, তাহলে বাকি দুটো 1টা 1 10 টাকার নোট নিয়ে নিলাম মানে কিন্তু হয়ে গেলে হবে না, বাকি দুটো কিন্তু অন্যদের মধ্যে থেকে নিতে হবে, তাহলে এখানে অন্য আছে কটা, 11টা, তাহলে 11C2, তাহলে 10C, তাহলে এন এ কি হবে, 10C1 ইন্টু 11C2 হবে। প্রশ্ন নম্বর 2, 3টে 1 টাকার নোট, তো যখন 3টেই 1 টাকার নোট হয়ে গেল,
তখন শুধুমাত্র আমরা 10টা একটা একটা নোট আছে সেখান থেকে তিনটে নিয়ে নেব। আমাদের এনএসটা তো সবারই একই থাকবে, শুধু এন এটা হলো। এইবার এন বি দু নম্বরে, এন বিটা তাহলে কি হবে 10C3/21C3, এটা করলে হয়ে যাবে। তিন নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেক প্রকারের মুদ্রা একটা করে তোলা হলো, তাহলে এখানে সবার থেকে একটা একটা করে নেব, মানে 10C1×7C1×4C1/, এটা বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো চব্বিশ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক চব্বিশের টার্ম, মার্ক করে রাখবে, খুব ইম্পর্টেন্ট পরের জন্য। চব্বিশের অঙ্কটা এক্সাম্পলে করা আছে, নতুন করে কিচ্ছু বলবো না, এক্সাম্পল খুঁজে বার করবে। আর সবসময় জানবে এটা ঠিক একটা অধিবর্ষী, তিপ্পান্নটা সোমবার হোক বা মঙ্গলবার হোক বা শনিবার হোক বা রবিবার হোক বা যাই বার হোক না কেন, উত্তর সবসময় 2/7ই আসবে, ঠিক আছে। অধিবর্ষে প্রশ্নটাতে যে বারই থাকুক, প্রত্যেক বার 53টা হওয়ার সম্ভাবনা 2/7। আর যদি অধিবর্ষ না হয় তাহলে ওই একই প্রশ্ন প্রত্যেকবার, মানে যে কোনো বারে 53বার থাকার সম্ভাবনা হবে 1/7। তো এক্সাম্পলটা আরেকবার দেখে নেবে, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 24, 25, তো 25 কি হয়েছে, দুটো যোগ শূন্য ছক্কা একসঙ্গে ছড়া হয়েছে, সাথে সাথেই আমরা এনএস পেয়ে যাব। আমরা গোটা অঙ্কটা পড়তে পারি না, এনএস পাওয়ার জন্য মানে মোট নমুনা বিন্দু পাওয়ার জন্য শুধুমাত্র, হ্যাঁ বলছি এইখান থেকে কেউ হঠাৎ করে 25টা দেখে নিলে দিই, শুধু এনএসটা লিখে দিয়ে অঙ্কটা করে নিলে হবে না, কিন্তু আমি শুধুমাত্র এখন হিন্টস দিয়ে বলছি, কিন্তু এর আগে কিভাবে লিখতে হবে এর আগের অংশগুলোতে আছি, সেই জন্য আমি কিন্তু এখন শুধুমাত্র হিন্টসটা দিয়ে যাচ্ছি। অর্থাৎ 25টা দেখে নিলাম, আমি এইটুকু লিখে দিলাম, তাহলে কিন্তু হবে না। তো 25টা দেখো কি বলেছে, তাহলে মোট নমুনা বিন্দু কত হবে, মোট নমুনা বিন্দু মানে এনএস হবে দুটো যোগ শূন্য ছক্কা একসঙ্গে ছড়া হয়েছে। তো আমাদের এখানে সম্ভাবনার যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ঝোঁক শূন্য নিতে হবে, কোনো সময় ঝোঁক পূর্ণ কোনো জিনিস নিয়ে সম্ভাবনা করা যাবে না, কারণ ঝোঁক পূর্ণ হলে তাদের সম্ভাবনার মান সমান হবে না, মানে পিএ সমান পিবি না হলে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারছি না। তো সেই জন্য সবসময় এখানে ঝোঁক শূন্য পাশা, ঝোঁক শূন্য ছক্কা, ঝোঁক শূন্য মুদ্রা, সব ঝোঁক শূন্য নিতে হবে, মানে কোনো দিক একই দিকে পড়ার প্রবণতা যেন না থাকে। তো যোগ শূন্য পাঁচ ছক্কা ছড়া হয়েছে একসঙ্গে দুটো, একসঙ্গে দুটোই হোক বা একটা ছক্কা পরপর দুবার হোক, আমরা জানি এনএস হবে 6/2। তাহলে এনএসটা পেয়ে যাওয়ার পর আমরা পরের অংশটা পড়ব। তো পরের অংশটা হচ্ছে প্রশ্নের জন্য কি না, প্রাপ্ত স্কোর দুটি একসঙ্গে গুণ করা হয়, গুণফলের মান 12 হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা কি লিখব, লিখব যে গুণফল 12 হওয়ার ঘটনা যদি এ হয় তবে এন এ ইকাল টু, তাহলে এন এ কি লিখব, এন এ কি করে পাবো, 12 দেখে নেবো, 12 কি কি দিয়ে 12 হয়, 12 কি দিয়ে হয়, এক দিয়ে নিশ্চয়ই হবে না, কারণ ছক্কা যখন 1-6 মধ্যে, তাহলে 2 দিয়ে একটা পাবো আমরা 2-6, আর তার উল্টোটাও পেয়ে যাবো 6-2, 3 দিয়ে পাবো 3-4, আর 4-3, আর 5 দিয়ে নিশ্চয়ই হবে না, 6 দিয়ে তো লিখে নিয়েছি, তাহলে 4টে পাচ্ছি, তাহলে এন এটা হবে 4, উত্তর পেয়ে গেলে নিশ্চয়ই 4/36। বলো দু নম্বরে দেখো, যুগ্ম হওয়ার সম্ভাবনা কত। তো যুগ্ম এটা এক নম্বর, দু নম্বর বলেছে যুগ্ম হওয়ার সম্ভাবনা কত, তাহলে দু নম্বরটাতে আমরা কী লিখব, যে যুগ্ম হওয়ার ঘটনা মানে গুণফল আর কি, গুণফল যুগ্ম হওয়ার ঘটনা বি, যুগ্ম হওয়ার ঘটনা বি, তাহলে এন বি এটা আমরা কী করে খুঁজে পাবো, এন বি। তো আমাদের দেখতে হবে যে যুগ্ম গুণফল কখন পাওয়া যায়, মানে গুণফলটা যুগ্ম কখন পাওয়া যায়। তো যদি দুটো সংখ্যাই যুগ্ম হয় তাদের গুণফল যুগ্ম হবে, আবার যদি একটা সংখ্যা যুগ্ম হয় তাদের গুণফলটাও যুগ্ম হয়।
তার মানে দুটুই অযুগ্ম হলে তাদের গুণফল শুধু অযুগ্ম হবে। সেজন্য এই যে ছয় স্কোয়ার মানে ছত্রিশটা নমুনা বিন্দু এখানে আছে, এই ছত্রিশটার মধ্যে আমরা যুগ্ম না খুঁজে অযুগ্ম কতগুলো হয় খুঁজে নেব। তো অযুগ্ম কতগুলো হবে দেখো, এক 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 তিন আর এক পাঁচ, এক দিয়ে তিনটে হবে, দুই দিয়ে কোনোটাই অযুগ্ম হবে না, দুই দিয়ে সব যুগ্ম হবে কারণ দুই নিজে যুগ্ম সংখ্যা, তিন দিয়ে পাবো আমরা, তিন এক পাবো, তিন তিন পাবো, তিন পাঁচ পাবো, আর পাঁচ দিয়ে পাবো, পাঁচ এক পাবো, পাঁচ তিন পাবো, পাঁচ পাঁচ পাবো। তাহলে এই নটা আর নেই নিশ্চয়ই, তাহলে এই নটার গুণফল হবে অযুগ্ম। তাহলে এই ছত্রিশটার যে গুণফল পাবো আমরা টোটাল, তার মধ্যে এই নটা হচ্ছে আমাদের গুণফল অযুগ্ম, বাকিগুলো নিশ্চয়ই যুগ্ম। তাহলে এখানে এন বিটা কত হবে বুঝতেই পেরেছ, ছত্রিশ মাইনাস নয় তার মানে সাতাশটা হবে আমাদের গুণফল যুগ্ম। তো এটাকে আমরা এইভাবেও বের করতে পারি, তো যেহেতু এখানে দুটো করে যুগ মোট অযুগ্ম সংখ্যা আছে কটা, মোট অযুগ্ম সংখ্যা আছে কটা, ছক্কাতে তিনটে তাই না। তাহলে ওই তিনটেকে আমরা এক জায়গাতে দুবার পর্যন্ত ব্যবহার করতে পারছি, এই যে একটে দুবার ব্যবহার করছি, তিনকে দুবার ব্যবহার করছি, পাঁচকে তিন, তাহলে দুইবার পর্যন্ত ব্যবহার করতে পারছি। তাহলে এখান থেকেও আমরা সরাসরি লিখতে পারি মানে বিন্যাস থেকে যে একই বস্তুকে দুবার পর্যন্ত ব্যবহার করা গেলে মোট বিন্যাস সংখ্যা হয় এন টু দি পাওয়ার আর। তাহলে এখানে তিনটে বস্তু আছে, এক তিন আর পাঁচ, তিনটে অযুগ্ম সংখ্যা আছে, এখান থেকে যে কোনোটাকে দুবার পর্যন্ত ব্যবহার করা যাচ্ছে তার মানে থ্রি স্কোয়ার মানে নয়, এই কনসেপ্টটাও থাকতে হবে কারণ এখানে আমরা লিখে করতে পারলাম ছোট সংখ্যা বলে, আরও বড় সংখ্যা হয়ে গেলে তখন আমাদের এই কনসেপ্ট থেকেই আসতে হবে ঠিক আছে। তাহলে এই নয় প্রকারে আমাদের হচ্ছে অযুগ্ম সংখ্যা, বুঝেছ নিশ্চয়ই। ছাব্বিশেরটা, তো ছাব্বিশেরটাতে কী হয়েছে না, চারটে এক টাকার মুদ্রা আর তিনটে পঞ্চাশ পয়সা মুদ্রা, চারটে এক টাকার মুদ্রা আর তিনটে পঞ্চাশ পয়সার মুদ্রা মানে মোট সাতটা মুদ্রা আছে। আমি এখন যে অঙ্কগুলো যেভাবে করছি এইভাবে নিশ্চয়ই অঙ্কগুলো করতে পারি না, কারণ শুধুমাত্র আমি হিন্টস দিয়ে যাচ্ছি। তো পুরো ভিডিওটা যদি প্রথম থেকে ভিডিওটা দেখলে পরে নিশ্চয়ই আমি কী বলছি সেটা ভালো করেই বুঝতে পারবে, আর যদি এখন শুধু এইটুকু দেখো তাহলে কিন্তু একটু এলোমেলো লাগবে কি যে আমি কী বলছি বুঝতে নাও পারতে পারো, সেই জন্য প্রথম থেকে ভিডিওটা দেখবে। হ্যাঁ, তো তো চারটে আর তিনটে সাতটা, দেখো এর আগে তেইশের অঙ্কটাতে আমি বলেছিলাম ওই জন্যে যে লিখে দেবে যে প্রত্যেকটা বস্তুকে আমরা আলাদা ধরলাম, তো এখানেও যদি আমরা ওইটা করি প্রত্যেকটা বস্তুকে যদি আমরা আলাদা ধরি তাহলে প্রমাণ যেটা করতে দিয়েছে ওটা কিন্তু মিলবে না, কারণ এখানে কিন্তু এরা বলে দিচ্ছে না যে চারটে এক টাকার মুদ্রাকে আমরা একই ধরবো না তিনটে পঞ্চাশ পয়সা মুদ্রাকে একই ধরবো কি প্রত্যেকে ভিন্ন ধরবো, তো বলে দিচ্ছে না যখন, তখন আমি যেটা করব সেটা আমি লিখে দিতে পারি যে আমি এই বস্তুগুলোকে সবকটাকে আলাদা আলাদা ধরে করলাম না চারটে এক টাকার মুদ্রাকে একই রকম ধরে করলাম ঠিক আছে। কিন্তু এখানে প্রমাণ করতে দিয়েছি, তো প্রমাণ করতে দিলে আমরা যদি আলাদা ধরে নিই যদি মেলে তো ভালো, যদি আলাদা ধরে না মেলে তাহলে কিন্তু আবার অঙ্কটা আমাদের প্রত্যেকটা এই চারটে এক টাকার মুদ্রাকে সাধারণত একই ধরা হয়, তো এখানে চারটে এক টাকার মুদ্রাকে একই রকমের বস্তু ধরতে হবে আর তিনটে পঞ্চাশ পয়সার মুদ্রাকে একই রকম ধরে আমরা অঙ্কটা যদি করি মানে চারটে এ আর তিনটে ধরো বি, তো এইগুলোকে কত প্রকারে বিন্যাস করা যাবে, তো বিন্যাসের অঙ্ক। তাহলে এখানে ছাব্বিশেরটাতে তাহলে আমরা কীভাবে লিখব যে চারটে একই রকমের এরকম লিখব, চারটে একই রকমের এক টাকার মুদ্রা ও তিনটে একই রকমের পঞ্চাশ পয়সার মুদ্রাকে এক লাইনে সাজানো যাবে কত, মনে আছে এই বিন্যাসটা সেভেন ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল বিন্যাস ঠিক আছে। তাহলে এনএসটা কিন্তু আমাদের এটাই হবে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল, এটা হবে এনএস মোট বিন্যাস সংখ্যা মানে হচ্ছে মোট নমুনা বিন্দু সংখ্যা হলো। এবার বলেছে দেখো প্রান্তের মুদ্রা দুটি পঞ্চাশ পয়সা থাকবে, তাহলে দুটো প্রান্তে থাকছে পঞ্চাশ পয়সা, তাহলে মোট পঞ্চাশ পয়সা তো ছিল তিনটি
তাহলে এখানে 50 পয়সা পড়ে থাকলো একটা, আর এই চারটি চারটি একটা পাঁচটা, তাহলে এই পাঁচটাকে কত প্রকারে আমরা সাজাতে পারবো? পাঁচটা 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু যেহেতু এই চারটি একই রকমের এক টাকা ধরেছি তাহলে এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে পাঁচ প্রকার। তাহলে আমরা কি লিখব, যে দু পাশে প্রথমে এটা লিখব যে প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা হওয়ার ঘটনা এ হলে এন এ এর মান হবে, তারপর রাফি আমরা এটা দেখাবো যে প্রান্তের পদ দুটো 50 পয়সা, মাঝখানে 5 ফ্যাক্টোরিয়াল, পাঁচটা ঘর থাকছে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 4। এটা আমাদের বিশ্লেষণ করে বলার দরকার নেই, কারণ এটা আমরা বিশ্লেষণ করে বলেছি আমাদের সম্ভব বিন্যাসের চ্যাপ্টারে। বিন্যাসের চ্যাপ্টারে এই জায়গাটা কিভাবে হচ্ছে সেটা আমরা করে ভেঙে বলে দেখিয়েছি। এখানে আমরা এখানে রাফে শুধু এটা আমরা নিজেরা বুঝে নেওয়ার জন্য 50 পয়সা দুপাশে থাকলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে সাজানো যাবে। তাহলে এখানে এন এটা আমরা পাবো 5, বুঝেছো? তাহলে পি এ কত হবে না, 5 বাই এটা, 5 বাই এটা নিশ্চয়ই প্রমাণটা হয়ে যাবে। তারপরে দেখো 27টা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা মার্ক করে রাখবে, 12-এর বইয়ে এই অঙ্কটা আছে আমি দেখেছি। একটা বাক্সে 40টা খাম আছে, যার মধ্যে 25টা সাধারণ, 16টা স্ট্যাম্পবিহীন। স্ট্যাম্পবিহীন ও সাধারণ খামের সংখ্যা হচ্ছে 10। বাক্স থেকে নেওয়া একটি খাম, তাহলে একটা খাম নেওয়া হয়েছে, তাহলে মোট খাম আছে কটা, 40টা। সেখান থেকে কটা নেওয়া হয়েছে, একটা। তাহলে এখান থেকে আমরা এনএস লিখতে পারবো, তাহলে এনএসটাকে আগে লিখে নিই। তাহলে মোট নমুনা বিন্দু এনএস হচ্ছে 40C1 মানে 40। হলো, এবার যে খামটা নেওয়া হয়েছে সেটা বিমানবাহী, স্ট্যাম্প যুক্ত বিমানবাহী হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে দুটো রকমের খাম আছে, একটা হচ্ছে স্ট্যাম্প যুক্ত আর বিমানবাহী। এটাকে আমরা দুটো ভাগে ভেঙে নেব। তাহলে ধরি স্ট্যাম্প যুক্ত হওয়ার ঘটনা, সবসময় আমরা ঘটনা ধরব এ, আর বিমান বিমানবাহী হওয়ার ঘটনা হচ্ছে বি। তাহলে আমাদের প্রশ্নটা কি হলো, এন অফ এ ইন্টারসেকশন বি, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, পি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে এ মানে হচ্ছে স্ট্যাম্প যুক্ত হতে হবে, আর বি মানে হচ্ছে বিমান, স্ট্যাম্প যুক্ত ও বিমানবাহী, স্ট্যাম্প যুক্ত এবং ইন্টারসেকশন মানে হচ্ছে এবং বিমানবাহী হওয়ার সম্ভাবনা, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা কি বের করব, এন এ তে কতগুলো আছে, এন এ মানে স্ট্যাম্প যুক্ত, তো স্ট্যাম্প যুক্ত কতগুলো রয়েছে এখানে দেখো, স্ট্যাম্প বিহীন আছে 16টা বলে দিয়েছে। তাহলে স্ট্যাম্প যুক্ত নিশ্চয়ই হবে 40-16, তার মানে হচ্ছে 24টা, এটা এনে। আর আর কি বলে দিয়েছে দেখো, সাধারণ মানে হচ্ছে বিমান ডাকের জন্য নয়, মানে বিমানবাহী তো নয়, বিমানবাহী নয় বলে দিয়েছে এন বি, বিমানবাহী নয় বলে দিয়েছে 25টা। তাহলে বিমানবাহী হবে 40-25, মানে 15টা হবে বিমানবাহী। আর বলেছে স্ট্যাম্পবিহীন সাধারণ খামের সংখ্যা হচ্ছে 10, স্ট্যাম্পবিহীন সাধারণ মানে স্ট্যাম্পবিহীন, আমরা এটাকে স্ট্যাম্প যুক্ত ধরেছি, তাহলে স্ট্যাম্পবিহীন হচ্ছে এ কমপ্লিমেন্ট, আর সাধারণ মানে বিমানবাহী বিপরীতটা হচ্ছে সাধারণ, তাহলে বিমানবাহী নয়, তার মানে হচ্ছে বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 10। তাহলে আমাদের প্রয়োজন কিন্তু এ ইন্টারসেকশন বি, কিন্তু আমরা পাচ্ছি এ ইন্টারসেক্স এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তবে এইখান থেকে আমাদের নিশ্চয়ই এ ইন্টারসেকশন বিটা নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসবো, তো এটা আমরা একটা ডি মর্গানকে যদি এখানে ব্যবহার করি তাহলে পাবো এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? তো এইটা আমরা সেটে শিখেছিলাম যে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এস মাইনাস এ,
যেখানে এস হচ্ছে সার্ভিক্স সেট, মনে করছে? তো এখানে সার্ভিক্স সেট বলতে এখানেও এনএস আছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো এনএস মাইনাস এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে 10। তাহলে এনএসটা তো 40, তাহলে আমরা এন অফ এ ইউনিয়ন বি পাবো কত? পাবো এটা 40, তাহলে 40 মাইনাস 10 তার মানে হচ্ছে 30। তাহলে 30 পেলাম আমরা ইউনিয়নের মান, কিন্তু আমাদের দরকার ইন্টারসেকশন। তাহলে এন এ এন বি আর ইউনিয়ন থেকে আমরা ইন্টারসেকশনটা বের করতে পারবো, পারবো তো? তাহলে এ ইন্টারসেকশন বি এর মান হবে তাহলে পি এ ইউনিয়ন বি এর ফর্মুলা পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তাই না? তাহলে এটা 40, এটা হচ্ছে ইউনিয়ন হচ্ছে 30, পি এ হচ্ছে 24, পি বি হচ্ছে 15 মাইনাস মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তার মানে পি এ ইন্টারসেকশন বি ইকাল টু হচ্ছে 41 মাইনাস 41 মাইনাস 39 মাইনাস 30 মানে হচ্ছে 9 হলো। তাহলে আমরা সরি এটা এন, এগুলো এন দিয়ে এখানে ফর্মুলা গুলো এন হবে, তাহলে আমরা পেলাম এন অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 9। তাহলে এখান থেকে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এর মান লিখতে পারবো কত? 9/40, ঠিক আছে? এন পি, এটা কিন্তু পি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে না? 28টা কি বলেছে, 80 জন পুরুষ আর 30 জন স্ত্রী লোকের একটি দলে শতকরা 15 জন পুরুষ শতকরা 40 জন স্ত্রী লোক বেকার। তো এখানে দেখো বেকারদের দল থেকে যদৃচ্ছভাবে নির্বাচিত একজন, তার মানে একজনকে নির্বাচন করা হচ্ছে। এখান থেকে আমরা এনএস পেয়ে যাবো নিশ্চয়ই। তাহলে 28টা আমি একটু করে দিচ্ছি, তোমরা একটু লিখে করবে। 28টা এনএস কত হবে? না 80 জন পুরুষ 30 জন, তাহলে 80 আর 30 তার মানে হচ্ছে 110, সি ওয়ান তাহলে 110 হবে, ঠিক আছে এনএস। এবার এখানে শতকরা 15 জন পুরুষ, তাহলে পুরুষ কতজন? তাহলে বেকার পুরুষকে আমরা ধরে নেব এ, বেকার পুরুষ এ, বেকার স্ত্রীলোক এটাকে আমরা বি ধরবো, তাহলে বেকার পুরুষটাকে এ ধরবো, বেকার পুরুষটাকে স্ত্রীলোকটাকে আমরা বি ধরবো। তারপরে আমরা এন এ বের করবো, এন এ কত হবে? তাহলে এন এ 80 × 15/100, 80 15%, এটা কত হচ্ছে বার করবো। একইভাবে আমরা এন বিটা বের করবো, এন বি বের করবো, ঠিক আছে? তারপর আমরা কি করবো, এন অফ এ ইউনিয়ন বি বের করবো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের বলে না দিলেও যেটা বুঝে নিতে হবে, এন এ আর এন বি এরা পরস্পর বিচ্ছিন্ন, কারণ এটা হচ্ছে বেকার পুরুষ আর এটা হচ্ছে বেকার স্ত্রীলোক, নিশ্চয়ই এদের মধ্যে কোনো কমন থাকবে না, তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। তার মানে আমরা জানি এটা সমান হবে এন এ প্লাস এন বি, এটা পাবো আমরা এন অফ এ ইউনিয়ন বি। কিন্তু আমাদের প্রশ্নটা আছে দেখো, বেকার না হওয়ার সম্ভাবনা, তাহলে এখান থেকে আমরা মোট বেকারটা পেয়ে যাব। তাহলে মোট বেকার এন এ ইউনিয়ন বি মানে কিন্তু মোট বেকার, পুরুষ আর স্ত্রীলোককে একসঙ্গে নিয়ে প্রশ্নটা করেছে, তাহলে এইটা হবে আমাদের মোট বেকার, এই টোটাল নাম্বারটা হবে মোট বেকার সংখ্যা। মোট বেকার সংখ্যা আমরা যখনই পেয়ে যাব, বেকার না হওয়া, তার মানে আমাদের বের করতে হবে কি,
n of a union b এর কমপ্লিমেন্ট এই সংখ্যাটা আমাদের বের করতে হবে তো সেটা কোথা থেকে বের করতে পারবো এই 110 থেকে এটা বিয়োগ করে বের করতে পারবো তাই না তারপরে আমরা p বের করব তাহলেই হয়ে যাবে ঠিক আছে পড়ে দেখো 29 এ এটাও তোমরা যদি একটু পড়ে নাও 5 জন বাণিজ্য 4 জন বিজ্ঞান শাখার ছাত্রকে যথেচ্ছভাবে একটা সারিতে সাজানো হয়েছে তো এইটা থেকেই আমরা এনএস করতে পারবো তো এটা আমরা বিন্যাসে করেছিলাম যে 5 জন বাণিজ্য আর 4 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে কোনো শর্ত না থাকলে যত প্রকারে সাজানো যায় সেটাই হবে এনএস তাহলে এটাতেও আমাদের তোমরা নিজেরাই করবে আমি একটু বলে দিচ্ছি তাহলে এখানে এনএসটা কত হবে না 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ও সরি যেহেতু 5 জন আর 4 জন আলাদা আলাদা তার মানে 9 জন হচ্ছে তাহলে এনএসটা এখানে হবে সরাসরি 9 ফ্যাক্টোরিয়াল এনএসটা হবে 9 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে 5 জন আর 4 জন টোটাল 9 জন হচ্ছে তাহলে এনএসটা হবে 9 ফ্যাক্টোরিয়াল এবার কি হচ্ছে বাণিজ্য শাখার ছাত্রের পর বিজ্ঞান শাখার ছাত্র এই ক্রমে সব বসতে পারবে তাহলে বাণিজ্য শাখা 5 জন আছে তাহলে এই 5 জনকে সাজানো যাবে মানে এন এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল কারণ এই 5 জনকে সাজানোর পর এই 5 জনকে সাজানোর পর 5 জনকে সাজানোর পর এই মাঝের জায়গাটাতে আমরা বিজ্ঞান শাখার ছাত্রগুলোকে এই চারটি জায়গায় সাজাতে পারবো তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বুঝতে পেরেছ নিশ্চয়ই হয়ে যাবে তাহলে তারপরে দেখো 30 এরটা 10টা বল তিনটে বাক্সে রাখা হয় দশটা বল তিনটে বাক্সে দশটা বলকে কত প্রকারে রাখা যাবে এটাই হচ্ছে এনএস তাহলে দশেরটাতে আমরা কি করব দশেরটাতে আমরা দশটা বলকে তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে কত দশ তিনটে বক্সে দশটা বল তো আমি একটা বক্সের মধ্যেই দশটা বলকে রাখতে পারি তো বা দুটো বক্স মিলিয়ে দশটা বক্স রাখতে পারি বা তিনটে বলেই তিনটে বক্স মিলিয়ে দশটা বল আছে তাহলে যে কোনো একটা বক্সকে আমরা 10 বার পর্যন্ত ব্যবহার করছি মনে পড়ছে বিন্যাস যে এন সংখ্যক বস্তুকে যদি আর বার পর্যন্ত পুনঃপুন ব্যবহার করা যায় তাহলে বিন্যাস সংখ্যা হয় এন টু দি পাওয়ার আর তাহলে এখানে এক একটা বাক্সকে আমরা 10 বার পর্যন্ত ব্যবহার করতে পারছি তাহলে এখানে তিনটে বক্স আছে তাহলে তিনটে বক্সে প্রত্যেকটাকে আমরা 10 বার পর্যন্ত ব্যবহার করতে পারি তাহলে 10 বার পর্যন্ত যেটা বার হয় সেটা পাওয়ার হবে তাহলে এখানে কত হবে তিনটে বক্স তাহলে 3 টু দি পাওয়ার 10 এটা হচ্ছে এনএস হলো এখন আমরা দেখব এটাতে কি হবে প্রথম বাক্সে তিনটে বল থাকার সম্ভাবনা তাহলে এই বাক্সে কিন্তু তিনটে বল ফিক্সড করে দিল নির্দিষ্ট করে দিল তাহলে এখন আমার বল যেহেতু আছে 10টা তাহলে 10টা বল থেকে তিনটে বলকে আমরা এই বাক্সে রেখে দেব কত প্রকারে তিনটে বলকে নির্বাচন করতে পারবো তাহলে প্রথম বাক্সে এটা লিখবো প্রথম বাক্সে তিনটে বল থাকার ঘটনা এ তাহলে এনে কি হবে দেখো প্রথম বাক্সে তিনটে বল রাখছি তাহলে 10টা বল থেকে তিনটে বলকে আমরা নির্বাচন করে নিলাম 10টা বল থেকে তিনটে বলকে নির্বাচন করা যায় 10C3 প্রকার এই তিনটে বলকে নিয়ে নেওয়ার পর বাকি থাকছে কটা বল 7টা বল এই 7টা বলকে কি করতে হবে এই দুটো বক্সের মধ্যে রাখতে হবে তাহলে এই ক্ষেত্রেও আমরা যে কোনো একটা বক্স ব্যবহার করতে পারি তাহলে একটা বক্সকে আমরা 7টা বল রাখতে পারি মানে 7 বার পর্যন্ত ব্যবহার করতে পারছি তাহলে যে কোনো দুটো বক্সের যে কোনো বক্সকে আমরা 7 বার পর্যন্ত ব্যবহার করতে পারছি মানে ইনটু 2 টু দি পাওয়ার 7 10C3 মানে হচ্ছে 10 ইনটু 9 ইনটু 8 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 3 2 4 মানে হচ্ছে 120 তাহলে এটা হবে 120 ইনটু 2 টু দি পাওয়ার 7 ঠিক আছে তাহলে এটা এনে আর দি পি এ বা প্রথম বাক্সে তিনটি বল থাকার সম্ভাবনা
কত হবে না 120 * 2 টু দি পাওয়ার 7 / 3 টু দি পাওয়ার 10 এটাই হবে না উত্তর ঠিক আছে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে রাখছি পরের অংশটা পরের ভিডিওতে দেখতে পাবেন ঠিক আছে